আচ্ছা, মুসলমানরা বুঝে গেল যে আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি? তার মানে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো যেমন ফরজ, মানুষের সেবা করা, মানুষের প্রতি দয়া করা তেমনই ফরজ, ঠিক কিনা? আজকের এই অন্ধকার ঐতিহাসিক দিনে মজলিস ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার পূর্বে আলোচনা করেছেন স্থানীয় আমন্ত্রিত ওলামা ইকরাম, আলোচনা করেছেন আপনাদের অঞ্চলের গর্বিত সন্তান আমাদের সম্মানিত মুহতারাম, একটু আগে যিনি আলোচনা করেছেন আপনারা সবাই তাকে চিনেন, প্রত্যেকেই যারা আলোচনা করেছেন তাদের কণ্ঠটাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না, কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। খেয়াল করেন, একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে, এই যে চোখের পাতা ফেলছেন না, 23,040 বার চোখের পাতা আপনি ফেলছেন বিনা চার্জে, তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি কিডনি দিয়েছেন, কয়টা? দুইটা। এই কিডনি দুইটি প্রতিদিন 800-2000 মিলিলিটার পেশাব উৎপাদন করছে, যার কারণে আপনি পানি পান করতে পারেন। যদি এই কিডনিগুলো পেশাব উৎপাদন না করত তাহলে আপনি পানি পান করতে পারতেন? তৌফিক দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন। চার্জ দেওয়া লাগে কিডনি রে? চোখে কে চার্জ দেওয়া লাগে? না। আল্লাহ তাআলা আপনাকে একটা হৃদপিণ্ড দিয়েছেন, এই হৃদপিণ্ডটা প্রতিদিন 1,00,000 বারের বেশি পাম্পিং করছে, বলুন সুবহানাল্লাহ। বিনা চার্জে ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। আপনি তো পেটের মধ্যে ভাত, গরুর গোশত, মাছ, ডিম, দুধ, গোশত একসাথে ঢেলে দিচ্ছেন, হজম কি আপনি হয় আপনি টের পান না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করছেন, যেই অ্যাসিড গুলো আপনার খাবারটাকে হজম করছে, তৌফিক দিয়েছেন কে? তাহলে দেখেন এই হাতের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? আল্লাহর গোলামি দাসত্ব হয়ে দুনিয়ার কোন মানুষের গোলামি দাসত্ব কোন মুসলমান করতে পারে না, ঠিক কিনা? গোলামি হবে কার? আল্লাহ। এত দূর পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, হরিণের গল্প করার জন্য ফোনগুলো সাইলেন্ট করেন, রিংটোন বাজছে কার? সাইলেন্ট করেন ফোনগুলো, এখন সাইলেন্ট করেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন, এই অঞ্চলের সমস্ত মুসলমান মানুষরা কিন্তু আসেন না এখানে, আল্লাহ যাদেরকে নির্বাচিত করেছেন তারাই কেবল এসেছেন, সুতরাং হৃদয় মন জবান উজাড় করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 245, আয়াত নাম্বার কত বললাম? সূরার নাম কি? সূরা আল বাকারা। এই আয়াতের আলোকে আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি এই যে 1.5-2 ঘন্টা যে আলোচনা চলবে দোয়া পর্যন্ত সবাই থাকবেন তো? কষ্ট না নিলে আমি মুসাফির মানুষ, লাস্টে দোয়া করব, এই দোয়ায় আপনারা শরীক হবেন, কে কে একটু শেষ পর্যন্ত থাকবেন, আমার আল্লাহকে একটু হাতটা তুলে দেখান তো। আমার হাত তুলে না অনেকে চলে যাবে এক্ষুনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাতটা নামান। আসেন শুরুতে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু খেয়াল করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদ্বাফা কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। বললেন এই দুনিয়ার মুখে কোন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে দ্বিগুণ বদলা দিয়ে দিবেন, দ্বিগুণ সওয়াব দিবেন, দ্বিগুণ ফজিলত দিবেন। দুনিয়ার মুখে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের রিজিকের মধ্যে যদি প্রশস্ত দিতে চান, প্রশস্ত করতে চান, প্রশস্ততা দিতে চান, অর্থাৎ কোন মানুষকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাতে চান, কোন মানুষ তারে গরিব বানাইতে পারে না। আর আমার আল্লাহ যদি কোন মানুষকে গরিব বানাইতে চান, পৃথিবীর কোন মানুষ তারে ধনী বানাইতে পারে না, ঠিক কিনা? বন্ধুরা, আমার ধনী বানান কে? গরিব বানান কে?
এলাকার মধ্যে এমন অনেক মানুষ পাবেন যে মানুষগুলো পড়ালেখা যখন করত পকেটের পয়সা ছিল না, বাপ মা জীবিত ছিল, খাবার দাবার বাপ মা ঠিক মতো দিতে পারে নাই, বাপ মাও ঠিক মতো তাদেরকে খাবার দাবার দিতে পারে নাই। আজকে বাবা মারা গেছে, মা মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ, এত সম্পদ দিয়েছে, টাকা খরচ করবেন কোন জায়গায়, জায়গাটা পর্যন্ত খুঁজে পাই না, ঠিক কি না? বন্ধুরা, আমার হিরো থেকে জিরো বানাম যিনি, জিরো থেকে হিরো বানাম যিনি, হিরো থেকে জিরো বানাম যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর ঋণ দেওয়া লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঋণ দেওয়ার মানেটা তো বুঝলাম না, কারণ ঋণ তো সেই ব্যক্তি তার কাছে চাই যার পকেটে টাকার সংকট আছে, দিনার দিরহাম নাই, যে মানুষটি গরিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন ঋণ চাইলেন, এর মানেটা যদি একটু বলবেন। এবার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষের সেবা করা, দুনিয়ার মানুষের সেবা করা, দুনিয়ার মানুষের প্রতি এহসান করা, এই জিনিসগুলোকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে অনেক এমন সময় দেখবেন যে সময়গুলোয় বন্যা হয়, বন্যা দেখছেন না, বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে, মানুষজন হাঁটাচলা করতে পারে না। এই সময় যদি একজন মানুষ তিনটে হাত জায়গা তার উঁচু ভূমিতে ছেড়ে দেয়, তাহলে হাজার হাজার মানুষ এখান থেকে হাঁটাচলা করতে পারে। ওই সময় যদি এই মানুষগুলো হাঁটাচলা করে, যার বাড়ির আঙ্গিনা দিয়ে হাঁটাচলা করে, আস্তে করে ওই জায়গাটা উনি ঘিরে দেন। কারণটা কি? আমার জায়গা দিয়ে আমি হাঁটতে দিব না, এখন তুই ভাই সাজা নদীতে যা, এটা তোর ব্যাপার। এরকম লোক আছে না? নাই। অথচ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি আরেকজন মানুষের জন্য এরকম রাস্তাঘাট নির্মাণ করে, রাস্তা উন্মুক্ত করে, যতদিন ওই রাস্তা দিয়ে আমার উম্মত হাঁটাচলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে ডাকবেন, হায় বান্দা, বান্দা তখন যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে আল্লাহ, বান্দা তখন বলবে আল্লাহ কেন আমার এত রাগ করেছেন, আল্লাহ তখন বলবে বান্দা যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। বান্দা তখন বলবে আল্লাহ, দুনিয়ার বুকে কি এমন ভালো কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা রে দুনিয়ার বুকে আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করেছিস, দুনিয়ার বুকে আমি ঋণগ্রস্ত ছিলাম, তুই আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিস, দুনিয়ার বুকে আমি অভুক্ত ছিলাম, তুই আমার খাবার দিয়ে সহযোগিতা করেছিস, তার বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জান্নাতের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ। এবার বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার বুকে আপনার টাকা দেওয়া সম্ভব ছিল না, খাবার দেওয়া সম্ভব ছিল না, এটার মানেটা কি আল্লাহ বুঝলাম না? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দারে ওই যে তোর এলাকার মধ্যে তোর বাড়ির পাশে অমুক ব্যক্তি, হোক সে মুসলমান হোক সে অন্য ধর্মের, সে বিপদগ্রস্ত হয়েছিল, তোর কাছে হাত পেতেছিল, ওই সময় বিনা সুদে মানুষটারে যে 20,000 টাকা ধার দিয়েছিলি, অভুক্তকে খাবার দিয়েছিলি, একজন মানুষ অসুস্থ হয়েছিল তার যে সেবা করে সুস্থ করে তুলে, এই প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছিলাম, তোরেও দিয়েছিলাম, অর্থাৎ অসুস্থ করেছি তারে আমি, সুস্থ করেছি আমি, কিন্তু তোর মাধ্যমে করেছি। তুই মানুষটার প্রতি যে এহসান দেখিয়েছিস, এই এহসান মূলত আল্লাহর প্রতি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আমার খোদার থেকে খাবার দেওয়া দরকার আছে নাই? একজন মানুষ যদি একটা গাছ লাগায়, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে যদি গাছের একটা চারাও থাকে, এমন মুহূর্তে যদি কিয়ামত শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি ওই গাছের চারাটা পর্যন্ত রোপণ করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোর কারণে তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ অনেকে আছে, গাছ তো লাগায় না, গাছকে খায়া খায়া হজম করে ফেলা, এরকম লোক আছে না? সরকারি গাছ চুরি করে, কাটাকাটি করে, এমন লোক আছে না? নাই। দেখেন, মানুষের জন্য যে কাজগুলো করবেন, অভুক্ত মানুষের মুখে খাবার দেওয়া, একজন মানুষের জন্য টিউবওয়েল নির্মাণ করা, একজন মানুষের জন্য পুকুর খনন করা, একজন মানুষের জন্য ঈদগাহ নির্মাণ করা, একজন মানুষের জন্য মসজিদ নির্মাণ করা, যত জনকল্যাণকর কাজ করবেন, এই কাজগুলো হচ্ছে আমার আল্লাহকে ঋণ দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে মানুষের খেদমত করা দরকার আছে না? নাই।
আচ্ছা মুসলমানরা বুঝে গেল যে আল্লাহর ঋণ দেওয়ার মানেটা কি, তার মানে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো যেমন ফরজ মানুষের সেবা করা, মানুষের প্রতি দয়া করা তেমনই ফরজ, ঠিক কিনা? এখন জাতিগত দাঙ্গা বাঁধানো যাবে? মুসলমান মুসলমান ভাই, অন্য ধর্মের মানুষরাও মুসলমানদের মানে আত্মার সম্পর্কতার সঙ্গে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দেওয়া হাদিয়া গ্রহণ করেছেন, নবীজির মেহমান হয়েছেন ইহুদি, আসার পরে ইহুদি নবীজির বিছানা পুরো নোংরা করে ফেলেছেন, রাত্রিবেলা খেয়ে ঘুমাইছে, ঘুমানোর পর আল্লাহর নবীর বিছানা পুরো নোংরা করে ফেলেছেন। কেমনে নোংরা করেছেন আপনারা জানেন না? এই কি হয়েছে, এই কথা বলো না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, এদিকে 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 থাকো, বসে যাও এদিকে থাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে পর্যন্ত মাফ করে দিয়েছেন, নবীজি তার প্রতি কোনো অ্যাকশন জানেন নাই বলেন, সুবহানাল্লাহ।